মহাপ্রতাপী লঙ্কেশ্বর রাবণের জয় হোক। মঞ্চে উপস্থিত আমার গাঁর ভৌতি আজ্ঞা, উপস্থিত আমার বরপালি ব্লক চেয়ারম্যান রীনা ছয় মহোদয়া, উপস্থিত ভটিগাঁ পঞ্চায়েত লোকপ্রিয় সরপঞ্চ হিমাঞ্চল বাবু, উপস্থিত আম সমলাই মন্দির পূজক মো ভাই ধনেশ্বর সিং, উপস্থিত আম গাঁর বিজু জনতা দল সভাপতি কিশোর পণ্ডা মহোদয় ও সুজন মন্ডলী মাতৃ সমাজ ও সমস্ত ভক্তিপূত জোহার। এই গোটে খুশি লাগুছে যে নিজ জন্মমাটি রায় দরবার চালছে, মতো টিকে সুযোগ মিলি থার নিজে টিকে গর্বিত অনুভব করুছে আজ্ঞা। তো বক্তা বি নহে কি শ্রোতা নিশ্চিত ভাবে আগে আপনার সেবক হয়। এই বটিকাকে যে জিনিস দরকার করুছে আমার আজ্ঞাঙ্কর মাধ্যমে, আমার গন্ধিয়াঙ্কর নির্দেশে, আমার লোকপ্রিয় সরপঞ্চ যে হিমাঞ্চল সাহু আচার তাঙ্কর গোটে টিম অছন, যেটা আপন মানে নির্দেশ দৌছন সেটাকে আমি গুরু দায়িত্বের সহিত বটিকাকে কেনথি যহ সুন্দর করবার লাগি সবলে চিন্তন রহুছে, আর সেটা আপন মানকর আশীর্বাদে সেটা সফল বি হচ্ছে। আই গোটে বটিকা সবু জায়গা চকচকাই যাইছে, যেতবেলে আমার দয়া ভাই আমার নরেন্দ্র শুভ অনেক আমার পূজা কমিটির পিলামানে তো ধন্যবাদ দেবি, সে ভাই মানে এটি যোজনা করছেন, এটা খালি এই বর্ষ নহে প্রতি বর্ষ করে আসছেন, বহুত পরিশ্রম করছেন, নিজে বি দেখুছেন দিন রাত সবু গুটে করি করি এটি প্রোগ্রাম আমার মা মানকর লাগি, যেহেতু মা মানে অন্য গাঁকে দেই দেখি না পারবা ই সুযোগ দেইথবার লাগি এই পড়াবাসী আর সে অধ্যক্ষ মানকু মুই ধন্যবাদ দেবি। আর সেমানকর গোটে দিন থিলা যে আমি সে গুড়িটা সবুড়ে তো চকচকাই গলান, আমার এই গুড়িটাকে টিকে চকচকালে ভাল হওয়া বলি করি সেমানে কহিলে, সেটা বি আমি মন্ত্রীঙ্কর দৃষ্টি আকর্ষণ করছু, মহারাজঙ্কর নির্দেশে আমার প্রিয় মন্ত্রী রীতা সাহু সে ঘোষণা বি করছেন অতি অল্প সময়ের, আমার এই মধ্যপড়ার মন্দিরটা পূর্ণাঙ্গ হব তা মন্ত্রী মহোদয়া ঘোষণা করছেন, সেথির লাগি আমার গাঁ তরফ আমার মন্ত্রী মহাশয়ঙ্কু অনেক অনেক ধন্যবাদ। সে ভটিকা বেলে বলিকি সে চিন্তা করছেন যেটাকি তাঙ্কর স্বামীর নাঁরে আপনার সেটা গোটে অঞ্চলকে নেইকরি গোটে সুবল সাহু আদর্শ বিহার হয়েছে, সে জায়গায় আর কিছু সে নিজে বি কহুলে আর টিকে সে জায়গাকে সুন্দর করবার
আও মই তো বেশি কইলা বি না হুয়ে আপন মানে যাহাকে ডাকি যাও সেটা হচ্ছে আমার রাবণ আজ্ঞা সে প্রোগ্রামটা আমার লাগি মুখ্য মই এতকি কইমি আমি সমস্তে এক হই করি রহু আমার দয়া বাবু যেটা সবুলে গোটে পরিশ্রম করুছ আর এটিকে প্রোগ্রাম সকসেস করছ সেগে তাকে বহুত বহুত ধন্যবাদ সব পিলা আউথরে ধন্যবাদ দেখি মো বক্তব্য শেষ করছে নমস্কার ধন্য হলে নহি ছুড়হন্ত মহাশয় প্রকাশ পরিত মহাশয় যেতবেলে এতে কথা মাধ্যমে মো নিজে শুনিনি মতে বি গর্বিত মনে করুছে মন অঙ্গ গোল মধ্যে কোণে অনুকূলে সমস্ত প্রজাজনক নেই সুরক্ষিত ভাবে প্রতিপোষণ করুছেন তেণু করি হে মহাশয় মু নিজে রাজ দরবারে সম্মানিত জনাইবি মহারাজ রাবণ জয় মহারাজ আদেশ নেই মোর বক্তব্য রাখছি যা কন্দেন্দু তুষার হর ধবলা যা শীত বদমাসনা যা কুহ যা ব্রহ্মা জীবিত শঙ্কর প্রভু নির্দেশ সদা বন্দিত সামান পাত সরস্বতী ভগবতী নিশেষ যজ্ঞাপহা ওং সুড়ের পাহির দেবী পাহি ঘরকে চামনিকে জয় মা সরস্বতী জয় মা সঙ্গে মন্ত্রে উপস্থিত থিবা আজির আমার গ্রাম মুখ্য তথা নাগরিক কমিটির ভটিগাঁ সভাপতি শ্রীমান দীপ্তি কুমার সিং মহোদয় উপস্থিত থিবা মঞ্চাসীন বরপালি ব্লক অধ্যক্ষা শ্রীমতী রীনা থৈত মহোদয় মঞ্চে উপস্থিত থিবা ভটিগাঁ গ্রাম পঞ্চায়েতর লোকপ্রিয় সরপঞ্চ শ্রীমান হিমাঞ্চল সাহু মহোদয় বিশিষ্ট সমাজসেবী মো অজা শ্রীমান প্রকাশ বারিক মহোদয় এবং মোর স্নেহর অতি স্নেহর ভাই শ্রী কিশোর পণ্ডা মহোদয় এবং বিশেষ করে আমার সঞ্চালক মোর মাম দয়া ময়বর্তিয়া এবং সরস্বতী পূজা কমিটির সমস্ত কর্মকর্তা আজ গোটে আমার ভটিগাঁর সরস্বতী পূজা মহোৎসব এবং সাংস্কৃতিক কার্যক্রম এই অবসরে মো সমস্ত মো সেবা জহার এবং সমস্ত পুরোপুরি মো আমার গাঁর সমস্ত ভদ্র ব্যক্তি মা মৌসী সমস্ত মো প্রণাম যাহা বি হোক আজ গোটে খুশি দিন মুই মা সমলেখানে প্রার্থনা করিমি যে সমস্ত তার ছত্র তলে ঘুরে রাখি থাও এবং শঙ্কর সমস্ত সুখময় হো এটি মোর মা খান মোর দিন দিন সমস্ত পড়ি থাকে মোর চুহার খান আমার যুব সম্পদ উদীয়মান সম্পদ যে সবগুলা গাঁর উন্নতিকে চেষ্টা করছ উন্নতির কথা ভাবছ সে সম্পদ হিমাঞ্চল সংসদ হবে সে কিছু দরবার আগে উদ্বোধন দেবে জোরদার তালিটা মারি করি আর স্বাগত করবা জয় মা সরস্বতী লঙ্কা দিয়ে দশানন্দর জয় হোক আজিকার
আজিকা আমার এই মধ্যপড়া আনুকূল্যের অনুষ্ঠিত সরস্বতী মহোৎসব অবসরে আমার দরবার উপস্থিত মুখ্য অতিথি আমার মাটির পুয় আমার গর্ব গৌরব মনোজ মিশ্র মহাশয় মঞ্চাসীন আমার প্রিয় বড় ভাই পূর্বতন মন্ত্রী বিকুন্দা সেন পুত্র তথা বিজু যুব কংগ্রেস যুব জনতা দলর সভাপতি অভিষেক ভাই এবং অন্যতম অতিথি প্রিয় মোট বড় ভাই বরপালি ছাত্র সংসদর পূর্বতন সভাপতি সুসদা সমস্ত মুটিয়া গ্রাম পঞ্চায়েত তরফর আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। মু বিশেষ ভাবে ধন্যবাদ দেবি যে বন্ধু মানে আজকা তাঁর প্রচেষ্টার আজকে এটি বড় কার্যক্রম হচ্ছে কার্যক্রম পরে কার্যক্রম তাঁকু আমি গোটে অসম্ভব বাকি তাঁর প্রচেষ্টার আজকে আমি ফের এগিয়ে জায়গার অছু মা সরস্বতী ঠানে গোটে বড় প্রার্থনা সমস্তে একতা সূত্রে বাঁধি হোক বিশেষ কিছু কবার এনে চাবার এটি আমার বক্তব্য শেষ সশস্ত্রে অসর অলঙ্কৃত করেন তো মহাশয় প্রত্যক্ষরে বি আমি সহযোগী কলে গোটে অদৃশ্য রূপ আমি পরোক্ষরে সবাই আমাকে সহযোগ করে এইখান ধারা যেটাকি আমার বিগত দিনে হয়েছিল আমার সমাজ মন্ত্রী প্রতিষ্ঠান বহু কিছু ঘাঁটি সাধি হয়েকি তাঁর শারীরিক মানসিক আর্থিক বহু সহযোগ করিকি আমার সে বন্ধু যেহেতু তাঁকু কহিল এই সমাজ জাতির তোমার কিছু আছে তাঁকু বি টিকি সহযোগ কর সেদিন যে মন্ত্রী রীতা সাহ কহিগলে আমার অসম্পূর্ণ হয়েছিল আমার মন্দির সেটা বি সম্বর্ধিত করবে স্বর্গত গুরু ভগবান সাহু কুম্ভারি শ্রী শ্রী ভুজেশ্বরী নৃত্যকলা পরিষদ কুম্ভারি ভগবান পতি দীর্ঘ 27 বর্ষ ধরে ভগবান পতি অভিনয় করছি অপর মানে জানিথিলে দীর্ঘ 30 বর্ষ হল এই কঞ্চ ভূমিকায় অভিনয় করছি মতে মাত্র 13 বর্ষ হত 13 বর্ষে মু কঞ্চ বাহারি দিলি অপর মানে জানিথিলে আর কলকে কহবি মোর পা কোকা ভা মানে সমস্ত চিহ্ন মতে কেন্ত বলে আজ দশম রাবণ ই যাত্রা পরিয়ন ই সরস্বতী পূজা অভিলক্ষে নিশ্চয় মর হলে মোর গোটে কথা রাখবে মোর গোটে কথা সবকু গ্রামের কো অর্পণী করছে মনোরঞ্জন চিরকুণ কেভেনে মরু কেভেনে মরু দশম রাবণ সবুদিন লাগে মরি আর গোটে কথা যেতবে মতো কনকট করতে তিন চার বছর আগে দয়াবাবু ফোন করতে নারায়ণ বাবু ফোন করতে কেফে মোর ফুরসত নাই মুই মোর কনকটি সেজিলি আজ দুই মাস ওরে মাস সালে মতো কনকট করছ ইন সল্লাকে ফের কোটা বানি পড়ব কোটা বানি সালে ঝাড়সুগুড়া যাব ঝাড়সুগুড়া সালে বলামি যাব এটা করে বুঝতাম নাই গোটে কথা মুই আশীর্বাদ রয়েছে
মুই সবু ফাইট করে মা সমলাইর পক্ষে মা সমলাই সরস্বতীর পক্ষে আর গাঁর ভন্তিয়ার পক্ষে যে মোর বরখা বরখা নানি মানে অছন মা মানে অছন মসি মানে অছন যাহা মতে খাবার কিবার কে দেইছন মতে কেতনি কেতে ভাল লাগিছে এসি কর দেইছ মতে আর থেকে ভাল লাগিছে কেতে করম র কথা এই মনোরঞ্জন চিরকু তার সতেইশ অঠাইশ জন স্টাফ আনি করি আজ মতে দিন রাত খাবার কে দেইছ ই কথা কে ভুলি নে পারে ই কথা কে ভুলি নে পারে গোলাবন কে সবকু মোর জোহার তার সঙ্গে মোর ভাই বোন মানকু আশীর্বাদ আর গুটে কথা মোর সঙ্গে ইহাজ নিজে নৌছ পরবার রাতে কি দুই বাজি তক চেতুছ ই মধ্য পড়া আর কে কে পড়ার যে খুদুরি পুরি উৎসাহ মোর বহেন মানে দেখো তো কেতে রাতে অসুন্দর হয়ে গেলি আমার সঙ্গে সঙ্গে অছ কেতে পরিশ্রম করে সেমানকু মুই আশীর্বাদ দৌছে তাকর চলা পথে সবু দিন লাগি ভগবান ভাল করে করে রখি থন ভাল করে করে ই দুনিয়া ভিতরে খুশি হয়ে করে রহি থন এটা মোর আশীর্বাদ সবকু মোর জীবন ধন্যবাদ চিরকুল।